আপনি দেখছেন পদ্মানিউজ24.com এর টপ রেস, সাথে আছে আমি সুমাইয়া অরিন। কখনো বড় পর্দায়, কখনো বা টেলিভিশনের পর্দায়, 90-এর দশকের শেষ সময় থেকেই বলিউড ইন্ডাস্ট্রিতে নিজের পরিচয় তৈরি করে দিয়েছিলেন কাশ্মীরা শাহ। শুধু হিন্দি ছবিতেই নয়, মারাঠি, ভোজপুরি, এমনকি তেলেগু ছবিতেও কাজ করেছেন তিনি। মুম্বাইয়ে কাজ করতে এসেই ক্রুশা অভিষেকের সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়েন কাশ্মীরা। তাদের সম্পর্ক নিয়েও বলিউডে বহুদিন আলোচনা হয়েছে। কুশার সঙ্গে এক রাত কাটিয়েই নাকি তার প্রেমে পড়ে গিয়েছিলেন অভিনেত্রী। 1971 সালে 2 ডিসেম্বর মুম্বাইয়ের জন্ম কাশ্মীরের। সেখানেই স্কুল এবং কলেজের পড়াশোনা শেষ করেছেন তিনি। 16 বছর থেকে মডেলিংয়ের সঙ্গে যুক্ত হয়ে পড়েছিলেন কাশ্মীরা। মডেলিংকে ক্যারিয়ার হিসেবে বেছে নিয়ে এগিয়ে যাওয়ার 7 বছরের মধ্যেই মডেল হিসেবে নামডাক হয়ে যায় কাশ্মীরার। সৌন্দর্য প্রতিযোগিতায় অংশগ্রহণ করে বিজয়ীও হন তিনি। তারপরেই বড় পর্দায় পা রাখেন তিনি। 1996 সালে একটি তেলেগু ছবিতে নাচের দৃশ্যে অভিনয় করেন কাশ্মীরা। তার কিছুদিন পর হিন্দি ছবির আইটেম গানে অভিনয় করতে দেখা গেছে তাকে। ইয়েস বস, প্যার তো হোনা হি থা, হেরা ফেরি, ফির হেরা ফেরি, ওয়েক আপ সিড এর মতো হিন্দি ছবিতে কাজ করেছেন তিনি। 2002 সালে অনলাইন ডেটিং সাইটের মাধ্যমে হলিউডের প্রযোজক ব্র্যাড লিস্ট প্যানের সঙ্গে আলাপ হয় কাশ্মীরার। সেই আলাপ গড়িয়ে প্রেমে পরিণত হয়। পরে মুখোমুখি দেখা হলে লাস ভেগাসে বিয়ে করার সিদ্ধান্ত নেন তারা। ওই বছরই বিয়ে করেন তারা। কাশ্মীরা এবং ব্র্যাড বিয়ে করার পর তাদের প্রেম কাহিনীর ওপর ব্র্যাড মাই বলিউড ব্রাইট নামে একটি ইংরেজি ছবি বানান। ওই ছবির মুখ্য চরিত্রে অভিনয় করেছিলেন কাশ্মীরা। 2007 সালে ছবিটি মুক্তি পায়। কিন্তু এই ছবি ঘিরেই দম্পতির মধ্যে অশান্তি শুরু হয়। বিয়ের 5 বছরের মধ্যে কাশ্মীরা এবং ব্র্যাডের মধ্যে দূরত্ব বাড়তে থাকে। অভিনেত্রীও আমেরিকা ছেড়ে মুম্বাইয়ে চলে যান। আবার বড় পর্দায় অভিনয় করা শুরু করেন তিনি। এক পুরনো সাক্ষাৎকারে কাশ্মীরা বলেন, ব্র্যাড সবসময় বাড়িতে ওর কাজ নিয়ে আসত। তার ছবির এক একটি দৃশ্যের বাইরে বারবার টেক নিত। আসল স্ত্রীকে ছেড়ে ও বলিউডের ব্রাইডকে নিয়েই বেশি ব্যস্ত হয়ে পড়েছিল। পদ্মানিউজ24.com এর নিয়মিত আপডেট ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন। ফেসবুকে আমাদের ফলো করুন facebook.com/পদ্মানিউজ24।